হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে ভিডিও টপিক হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার এবং ওয়েট লস। অ্যাপেল সাইডার ভিনেগার হচ্ছে অ্যাপেল থেকে প্রাপ্ত ভিনেগার, বিশ্বব্যাপী ওজন কমানোর জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। অলরেডি একটা পোস্ট আমার আছে অ্যাপেল সাইডার ভিনেগার নিয়ে, তারপরে এই ভিডিওতে আমি আরেকটু ডিটেলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখে নেওয়া যায় কীভাবে ওজন কমাতে সাহায্য করে থাকে অ্যাপেল সাইডার ভিনেগার। নাম্বার ওয়ান, অ্যাপেল সাইডার ভিনেগার অ্যাপেটাইট সাপ্রেসর হিসাবে কাজ করে থাকে, অর্থাৎ অল্প খেয়ে তৃপ্ত বোধ হবে। নাম্বার টু হচ্ছে ব্লাড সুগার লেভেল কন্ট্রোল করে, যদি ব্লাড সুগার স্টেবল থাকে তাহলে স্ট্রিক্ট ডায়েট ফলো করা সহজ হয়। নাম্বার তিন, ফ্যাট অ্যাকুমুলেশন প্রিভেন্ট করে, অ্যাপেল সাইডার ভিনেগার মেটাবলিজমকে স্টিমুলেট করে এবং দ্রুত ফ্যাট বার্ন করে। এই ভিনেগারে প্রচুর অর্গানিক অ্যাসিড এবং এনজাইম আছে যা মেটাবলিজমকে স্পিড আপ করে, ফ্যাট বডি ফ্যাটের বার্নিং রেট বাড়ায়। নাম্বার চার, অ্যাপেল সাইডার ভিনেগারের প্রভাব আছে ইনসুলিন সিক্রেশনের উপর, ইনসুলিন ফ্যাট স্টোরেজে বিশেষ ভূমিকা পালন করে থাকে, তাই ব্লাডে যদি ইনসুলিনের লেভেল ঠিক থাকে তবে অবাঞ্ছিত ফ্যাট জমা হতে পারে না। এবং নাম্বার পাঁচ হচ্ছে এটা বডি ডিটক্সিফাই করে থাকে। কীভাবে খেতে হবে, প্রাথমিকভাবে এক কাপ পানিতে এক টিস্পুন অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে দিনে একবার খেতে পারেন। ধীরে ধীরে ভিনেগারের পরিমাণ এবং ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। আইডিয়াল পদ্ধতি হলো টু টিস্পুন ভিনেগার এক কাপ পানিতে মিশিয়ে দিনে তিনবার খেতে হবে এবং খাবার আগে খাবে এবং কমপক্ষে নিয়মিতভাবে তিন মাস খেতে হবে। What to expect when taking apple cider vinegar for weight loss? Apple cider vinegar quick weight loss provide korbe na, poriborton hobe tobe ta dhire hobe ebong eta permanent hobe. Koto druto ojon korbe ta nirbhor korbe koto gulo factor er upor, jemon nutrition, exercise, stress ebong genetic factor. কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে। অ্যাপেল সাইডার ভিনেগার অবশ্যই ডাইলুট করে খেতে হবে, তা না হলে দাঁত, গলা এবং স্টমাক লাইনিং ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রেগনেন্ট ওমেন এবং ল্যাকটেটিং মায়েদের জন্য এটা রেকমেন্ড করা হয় না। সাইড ইফেক্টস মনে রাখতে হবে, অ্যাপেল সাইডার ভিনেগার একটা অ্যাসিড এবং দীর্ঘদিন যদি বেশি অতিরিক্ত পরিমাণে এটা খাওয়া হয় তবে কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে, যেমন থ্রোট ইরিটেশন হতে পারে, দাঁতের এনামেল ক্ষয়গ্রস্ত হতে পারে। এক্ষেত্রে আপনি স্ট্র ব্যবহার করে খেলে ক্ষতি অনেকটাই আপনি অ্যাভয়েড করতে পারবেন। নাম্বার তিন হলো ব্লাড সুগার লেভেল কমে যেতে পারে, অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া দেখা দিতে পারে। নাম্বার চার, পটাশিয়াম লেভেল কমে যেতে পারে, এর ফলে কনস্টিপেশন, উইকনেস, মাসেল ক্রাম্পস হতে পারে, অ্যাবনর্মাল হার্ট রিদম দেখা দিতে পারে। তাই মেনুতে আপনি পটাশিয়াম রিচ খাবার বেশি পরিমাণে রাখবেন। ওজন কমানোর জন্য সাধারণত অর্গানিক অ্যাপেল সাইডার ভিনেগার সাজেস্ট করা হয়ে থাকে। অর্গানিক অ্যাপেল সাইডার ভিনেগার হলো আনপাস্তুরাইজ, এটাকে বেস্ট মনে করা হয় যেহেতু এটাতে মাইক্রোস্কোপিক অর্গানিজমের উপস্থিতি থাকে। যদি চিনতে না পারেন তবে যেটাতে আনফিল্টার এবং আনহিটেড লেখা আছে সেটা সিলেক্ট করুন। এক্ষেত্রে দেখবেন যে বোতলের নিচে স্ট্র্যান্ড টাইপ সেডিমেন্ট আছে, আর যেগুলো নন অর্গানিক সেগুলো একদম ক্লিয়ার হয়ে থাকে। আমার কাছে এখন নন অর্গানিক একটা অ্যাপেল সাইডার ভিনেগার আছে, আপনারা হয়তো এটা অনেক দেখেছেন, এটা খুব অ্যাভেলেবেল। এটা দেখুন তলাটা একদমই ক্লিয়ার দেখা যাচ্ছে, হয়তো একদম ক্লিয়ার। আর যেটা অর্গানিক সেটার এখানে একটা তলানি জমবে এবং এটা ঘোলা হবে। অর্গানিকটা হচ্ছে শেক করে ভালোভাবে ঝাঁকিয়ে তারপর খেতে হবে। হেঞ্জেরি আপনি অর্গানিক পাবেন, অর্গানিকটা সাধারণত এখানে বড় করে অর্গানিক লেখা থাকে, আর যদি না লেখা থাকে তখন এই জিনিসটা দেখে কিনবেন যে নিচে একটা তলানির মতো আছে বা ঘোলা কি না। আর হেঞ্জ ছাড়া বার্গের আছে, আরও বিভিন্ন ব্র্যান্ডের আছে। নন অর্গানিকটা যেমন আমি বললাম খুব অ্যাভেলেবেল, সব জায়গায় পাওয়া যায়। অর্গানিকটা একটু খুঁজে আপনাকে কালেক্ট করতে হবে। আশা করি অ্যাপেল সাইডার ভিনেগার নিয়ে সবগুলো প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। তারপরে যদি আপনাদের আরও কিছু জানার থাকে বা কোনো কিছু ক্লিয়ার না বলে মনে হয় আমাকে কমেন্টে জানাতে পারেন বা আমার পেজে ইনবক্স করতে পারেন, কমেন্ট করতে পারেন। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, স্টে হেলদি।